আলাইকুম, আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা ম্যাথমেটিক্স অনের চতুর্থ অধ্যায় বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা চারটি ক্লাস দিয়েছিলাম, আর আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র এই যেখানে একটা ইঞ্জিনিয়ারিং শব্দটা আছে এইটা দিয়ে আপনাদেরকে 10টার মতো নিয়ম দেখিয়ে দিব। এই নিয়মগুলো ফলো করে আপনারা ওয়ার্ড ভিত্তিক বা শব্দ ভিত্তিক যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক করতে পারবেন। তো তারই লক্ষ্যে এটাই সর্বশেষ। আগে আমরা 7টা অঙ্ক দেখেছিলাম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়ে। তো এইখানে এখানে আছে শুধু ইঞ্জিনিয়ারিং শব্দটা, আপনাদের এখানে অন্য কোনো শব্দ থাকতে পারে, আপনারা ওটা দিয়ে করবেন বইতে, বা বইতে যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবেন। তো আগে আমরা আগের 4টা ভিডিওতে মোট 7টা নিয়ম দেখেছিলাম, তাহলে এখন আমরা 8 নম্বর নিয়মটা দেখবো। যে 8 নম্বরটা নিয়মটা দেখার জন্য আমি প্রশ্নটা একটু করে নিই যে ইঞ্জিনিয়ারিং শব্দটাতে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়, এটা ছিল প্রথম অঙ্ক। তো এটা আমাদের এখন কোনো বিষয় না, কত প্রকারে সাজানো যায় এটা আমরা প্রথম ভিডিওতেই শিখেছিলাম। এখন দেখ 8 নম্বরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোতে কত প্রকারে সাজানো যায় যাতে এদের ই তিনটি একত্রে স্থান দখল করবে। যে তিনটা ই আছে, এখন এখানে দেখেন সলিউশন করি। এখন যদি আমরা এটা সলিউশন করতে যাই তাহলে এই ইঞ্জিনিয়ারিং শব্দটা এখানে আমরা লিখি ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি, ইঞ্জিনিয়ারিং শব্দটা লিখলাম। এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দটার ভিতরে ই আছে কয়টা? ই আছে তিনটা, আর তার জন্যই বলা হয়েছে কি তিনটার কথা। আর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা যেই 8টা এর আগে যে 7টা নিয়ম দেখেছি, এখন দুইটা দেখবো, এই 9টা নিয়ম বা আরো দুইটাও দেখাতে পারি যদি সম্ভব হয়। প্রত্যেক নিয়মের ক্ষেত্রে কিন্তু আগে ওই যে আমরা বলেছিলাম প্রথম নিয়মটা মডিফাই করেই নিতে হবে, যে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট অক্ষর রয়েছে 11টি, যার মধ্যে ই আছে 3টি, এন আছে 3টি, আই আছে 2টি এবং জি আছে 2টি। এই কথাটা প্রত্যেকটা অঙ্ক করার আগে কিন্তু আমার লিখে নিতেই হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই বিন্যাসের ক্ষেত্রে। তার মানে কি আমি মেইন বেসিকটা আগে লিখে নিতে হবে, দেন আমরা আমার যেই উত্তর চাই আমরা ওটা করার চেষ্টা করবো। তাহলে এই ইঞ্জিনিয়ারিং শব্দটা, আর আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটু বিস্তারিত লিখি নাই, যেহেতু ক্লাস অনেক ডিউরেশন অনেক লং হয়ে যায় আপনাদেরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য, ওই লেখাগুলো আপনারা লিখে নেবেন। তাহলে মোট শব্দ কয়টা এখানে আপনারা বিস্তারিত লিখে নেবেন, মোট শব্দ মোট অক্ষর কয়টা, মোট অক্ষর পাইলাম আমরা 11টা। এখন এর মধ্যে ই আছে কয়টা, 3টা, 11টা, যার মধ্যে আমি লিখিয়ে দেই যার মধ্যে ই আছে কয়টি, 3টি। তারপরে আছে কি যে এন আছে 3টি, এন আছে 3টি। তারপরে জি আছে কয়টি, জি আছে 2টি, এবং সর্বশেষ আছে আই আছে কয়টি, 2টি। এটা একটা বেসিক নিয়ম, এগুলো লিখে নিতে হয়, আপনারা সুন্দর করে বিস্তারিত ভাবে লিখে নেবেন, আমরা প্রথম ভিডিওতে যেমন দেখেছিলাম। তাহলে এখন এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটা আছে এইখানে পুরো শব্দটার মধ্যে দেখেন ই আছে 3টা, আর এইখানে রয়েছে যে এমন ভাবে সাজাতে হবে যে ই 3টি একত্রে স্থান দখল করবে। এর আগে আমরা একটা অঙ্ক দেখেছিলাম, আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেই, যে আমরা দেখেছিলাম যে সর্বর্ণগুলো কি একত্রে স্থান দখল করবে বা সর্বর্ণগুলো একত্রে বসবে। তো ওই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একেবারেই সেম, শুধু ওইখানে সর্বর্ণের কথা বলা হয়েছে, তার জন্য কি আমরা সর্বর্ণগুলো নিয়েছি যা আপনাদের কিন্তু বোঝানোর জন্য। আর এইখানে বলা হয়েছে কি ই 3টি, তো এখানে যে কোনো শব্দের কথা আপনার প্রশ্নে চাইতে হয়, মানে আপনার বেসিকটা বুঝতে হবে, বুঝলে আপনি এখানে বলতে পারতো যে আই 2টি একত্রে বসবে এরকম বলতে পারতো, বা এখানে দেওয়া থাকতে পারতো এন জি এই দুটা অক্ষর সবসময় একত্রে থাকবে এরকমও বলতে পারতো। তো তার জন্য এইটা যদি আমি দ্বিতীয় স্টেপে করে দেই, আশা করি আপনারা প্রথমটার সাথে এটা কম্পেয়ার করে দুটোটা বিষয় যদি একটু পড়া ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ সব অঙ্কগুলাই অক্ষর ভিত্তিক সব অঙ্কগুলা পারবেন। তাহলে এখানে এখন ইঞ্জিনিয়ারিং শব্দটা আমরা লিখলাম। এখন এই যে ই 3টা আছে, আমরা আগের অঙ্কে একটু রিমাইন্ড করেন যে আমরা যখন সর্বর্ণগুলা একত্রে থাকবে বা সর্বর্ণ পাঁচটা একত্রে থাকবে তখন ওই পাঁচটাকে আমরা একটা ধরে নিয়েছিলাম। তো এই তারই প্রেক্ষাপটে এইখানেও কিন্তু যে ইঞ্জিনিয়ারিং শব্দে মোট অক্ষর আছে কয়টা, 11টা, 11টার মধ্যে ই আছে কয়টা, 3টা, এই তিন ই 3টাকে আমার কি করতে হবে একটা ধরতে হবে। তাহলে এখানে লিখি ই
তিনটি কে একটি ধরলে মোট অক্ষর বা মোট সংখ্যা হয় কত মোট অক্ষর হয় কয়টা এই তিনটাকে একটা ধরলাম তাহলে তিনটা এগারোটা থেকে যদি তিনটা যায় তাহলে থাকে আটটা আর আটটার সাথে তিনটাকে একটা করে আমরা কি যোগ করলাম তাহলে মোট সংখ্যা হয় কয়টা নয়টা বা মোট অক্ষর হয় নয়টি এখন আপনারা আবারও বিস্তারিত লিখে নেবেন যার মধ্যে কি ই আছে তিনটি জি আছে দুইটি আই আছে দুইটি এটা লিখে নেবেন আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আমরা এগুলা লিখছি না বা এটা আমরা জানি তো এর আগে আমরা জানি কি এখন এই নয়টার ভিতরে এই ছয়টা আছে এই হলো কটা চারটা সাতটা এই সাতটা কিন্তু একের অধিক আছে তাহলে আমরা জানি যে একের অধিক যে বর্ণগুলো থাকবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে বিন্যাসের ওই বর্ণগুলো কি ভাগাকারে চলে যাবে তাহলে এখানে আছে কি যাতে যাতে এদের ই তিনটি একত্রে স্থান দখল করবে এখন কিন্তু ই তিনটাকে আমরা একটা বানিয়ে রয়েছে এখন ই যেখানেই যায় ওইখানে কি একত্রে থাকবে তাহলে ই তিনটি একত্রে থাকবে এরূপ সাধারণ সংখ্যা বা এরূপ বিন্যাস সুতরাং ই তিনটি একত্রে স্থান দখল করবে একত্রে একত্রে স্থান দখল করবে বা একত্রে থাকবে এরূপ সাধারণ সংখ্যা বা এরূপ বিন্যাস যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা লিখতে পারেন এখানে এখানে বলা আছে স্থান দখল করবে আমরা ওইটাই লিখি ই তিনটি একত্রে স্থান দখল ই তিনটি একত্রে স্থান দখল করে এরূপ সাধারণ সংখ্যা বা এরূপ বিন্যাস এরূপ বিন্যাস বা এরূপ সাধারণ উপায় যেটা মন চাইলে লিখতে পারেন বিন্যাসটা হবে কি এখন মোট বর্ণকাটা নয়টা তো আমরা এখন কি নয়টা নাইন ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম নাইন ফ্যাক্টোরিয়াল দেন এখন এটার নিচে আছে কি এন আছে তিনটা বা এটাকে আপনাদেরকে আর একটু বুঝিয়ে দিই আমি ইঞ্জিনিয়ারিং শব্দ তিনটা কি কিন্তু আমরা একটা ধরলাম এই তিনটাকে মনে করলাম আমরা এক্স ধরলাম তিনটাকে এক্স ধরলাম এক্স ধরলে আমার থাকে কি আর থাকে হচ্ছে এন জি আই এন এন জি আই এন এন জি আই এন আর আই এন জি আর আই এন জি এখন দেখেন এটা কিন্তু মোট বর্ণ আছে কয়টা নয়টা তিনটা ছয়টা নয়টা এখন এই নয়টার ভিতরে কি এন আছে তিনটা জি আছে দুইটা আই আছে দুইটা তো এইটাকে যদি এখন আমরা যেখানেই বিশ্লেষণ করি না কেন এখন এই এক্সটা যদি আমার লাস্টে চলে আসে আর এইখান থেকে যদি মনে করলাম এই জিটা বা জিটা সামনে আসলো আর এই এক্সটা কি মাঝ বরাবর আসলো এখন এক্স ইকুয়াল টু কিন্তু হচ্ছে কি এক্স এখানে ই তিনটা ইকুয়াল টু আমরা একটা দোষী একটা কি এক্স তাহলে কি এক্সটা এখানে আসবে এখন এই এক্স এর পরিবর্তে আমরা ই তিনটা বসিয়ে দিলে মাঝখানে কিন্তু হয়ে গেল তার মানে ই তিনটা সবসময় একত্রেই থাকলো তাহলে এখানে মোট অক্ষর হলো নয়টা নয়টার ভিতরে এন আছে তিনটা তার জন্য দিব কি থ্রি ফ্যাক্টোরিয়াল আই এর দুইটা আই দুইটা আছে আই এর জন্য টু ফ্যাক্টোরিয়াল এবং জি দুইটা আছে জি এর জন্য টু ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে দিলাম কি টু ফ্যাক্টোরিয়াল এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান আসবে ওইটাই হবে এটা অ্যানসার যে ই তিনটি একত্রে স্থান দখল করবে যদি এটাকে ক্যালকুলেট করেন তাহলে মানটা আসবে 15120 তো এখন আমরা কি এটার অ্যানসারটা দেখে নিলাম যে 15120 যে এখন এটা অ্যানসারটা হলো কি এই আট নম্বরের অ্যানসারটা যাতে ই তিনটি একত্রে স্থান দখল করবে তো এটা এখন আমরা মুছে দেই দেন আমরা নয় নম্বর সমাধানটা দেখব তাহলে এখানে এটা এইটুকু মুছে দিই ওগুলো থাকুক এখন এখানে দেখেন কি বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে এদের কতগুলো ই তিনটি প্রথম স্থান দখল করবে এখন এখানে একটু জানলা বাদে দিয়েছে যে আমাদের ই এটা একটু ব্যতিক্রম করে নিয়েছে ই তিনটা কি প্রথম স্থান দখল করবে এইখানে দেখেন যে এটাকে এখন আমরা সলিউশন করি এটাকে যদি সলিউশন করি তাহলে এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দটা আগে লিখে নিই ই এন জি আই এল ডব্লিউ আর আই এন জি ইঞ্জিনিয়ারিং শব্দটা ইঞ্জিনিয়ারিং শব্দটা যদি আমরা দেখতে যাই যে এর ভিতরে কি ই আছে কয়টা তিনটা তিনটা ই একটা হচ্ছে কত প্রথম স্থানে আবার একটা আছে কত তিন ছয় নম্বর অবস্থানে আর আরেকটা আছে কি সাত নম্বর অবস্থানে এই দুইটা তিনটা তিন জায়গায় আছে এখন আমাকে এখানে বের করতে বলা হয়েছে যে এদের কতগুলোতে
निर्णय करते तीन टाइम कतगुलोते थाकबे चिंता करी एक विपरीत ध्वनि चिंता करी विपरीत ध्वनि चिंता कि रकम प्रथम स्थान दखल कर लिखी सब गोट हाथ दिए लिखी इ तीन टाइम कि सामने नहीं आसल दें बाकी बर्ण गो पीछे बसिए दी थे कि एन जी आई एन आर आई एन जी एटा दखल करते प्रथम स्थान दखल कर उपाय सजाते हैं तीन टाइम प्रथम स्थान दखल कर सजान उपाय देखी इ तीन टी प्रथम स्थान दखल कर लिखी तीन टी प्रथम स्थान बसान प्रथम तीन टाइम स्थान प्रथम इ तीन टाइम एक निर्दिष्ट कर लिखते तीन टी प्रथम स्थान दखल कर तीन टीम स्थान प्रथम तीन टी स्थान निर्दिष्ट कर लिखी सूतरा एटुक लिखी जेहेतु इ तीन टी प्रथम स्थान इतिनटी प्रथम स्थान दखल करबे सूतरा इ तीनटीर जन्य आमरा कि तीनटा प्रथम तीनटा स्थान कि निर्दिष्ट करी ताहले सूतरा इ तीनटीर जन्य प्रथम तीनटी स्थान निर्दिष्ट करी निर्दिष्ट करी एटा একটু লিখে নিবেন আপনারা বুঝে নেবেন এখন এই যে ই তিনটা আছে আমরা এখানে লিখলাম যে ই তিনটা আমার প্রথমেই থাকবে এখন এই ই তিনটাকে আমরা এখন টোটালি ভাগ দিয়ে দিতে পারি যে আমরা শব্দটাকে যতভাবেই সাজাই না কেন আমার এই তিনটা প্রথমেই থাকে এখন এই তিনটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বর্ণ থাকে কয়টা তিনটা ছটা আটটা सब समय धरे निब এই বর্ণগুলা সামনে কি তিনটা ই আছে তাহলে এখান থেকে ই তিনটির জন্য প্রথম তিনটি স্থান নির্দিষ্ট করি তাহলে মোট বর্ণ হয় কয়টা তাহলে प्रथम स्थान दखल कर सजान उपाय सूतरा तीन प्रथम स्थान दखल कर इतिटी प्रथम स्थान दखल कर सजान उपाय बिन्यास हाफी जब जा सब किस लिखे नीबें तो किस लिखते इतिटी प्रथम स्थान दखल कर अपना जरा और दीजिए जेहेतु तीन टाइम प्रथम स्थान दखल कर द्वारा सजानों को प्रयोजन नहीं बाकी जे कटा आ ওইটাকে সাজিয়ে দেই এবং প্রত্যেকটার সামনেই যদি মনে করি যে ই তিনটা আছে এখন মনে করলাম এটার সামনে ই তিনটা আছে এখন পরবর্তীতে আবার এটাকে সাজাইলাম আমরা এরকম একটা সংখ্যা আসলো যে এখানে প্রথমে জি আসলো পরে এনটা চলে গেল তাহলে এন আই এন আর আই এন জি এখন এখানে দেখেন প্রথমে জি আছে তো এই জির সামনে আমরা কিন্তু ই যে ই তিনটা আছে এই তিনটার জন্য প্রথম তিনটা স্থান নির্দিষ্ট করে দিয়েছি তার মানে কি এইখানে मोट पथ आज कटा एगारोटा एगारोटार भरे अच्छा ये लिखी हमें जि एन आई एन जि आर आई एन जि एन पुरो शब्द मोट बना कटा एगारोटा एगारोटार भरे
প্রথম তিনটা স্থান কিন্তু তিনটা ই এর জন্য নির্দিষ্ট করে নিয়েছি যে 1 2 এবং 3 এই তিনটা স্থানে তিনটা ই বসবে এবং এটা হচ্ছে কি 4 নাম্বার 4 5 6 এরকম করতে করতে এটা 11 নাম্বার পর্যন্ত আসছে এখন এই 4 থেকে 11 পর্যন্ত এটা বিন্যাস হবে এটা যতভাবে বিন্যাস হোক না কেন তার প্রথম কিন্তু আমরা তিনটা পদ এই তিনটা পদ আমাদের থাকবে এটা কোনো পরিবর্তন হবে না তার জন্য আমরা কি এটা সম্পূর্ণরূপে বাদও দিয়ে দিতে পারি যেটা যদি আমরা বাদ দিয়ে সোজাসুজি হিসাব করি তাহলে ই তিনটি প্রথম স্থান দখল করবে এরূপ সাধারণ রূপে কয়টা হয় মোট কোনো কয়টা 8টা এখানে থাকে কয়টা 8টা তাহলে 8টা 8টা কে আমরা দিয়ে দিলাম 11 ফ্যাক্টোরিয়াল ডানটা নিচে থাকবে কি এন আছে 3টা জি আছে 2টা আই আছে 2টা তাহলে এন আছে 3টা জি আছে 2টা আর আই আছে 2টা এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান পেয়ে যাব যেটাই হবে এটার মান তাতে ই তিনটি প্রথম স্থান দখল করবে তো এটা যদি ক্যালকুলেট করি এটার মানটা আসে 1680 এটার মানটা আসবে 1680 তাহলে এটাই হচ্ছে এটার आंसर আশা করি বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন আমরা অন্য ওয়েতে অন্য সিস্টেমে বা অন্য ভাষায় বোঝানোর চেষ্টা করব আর বিন্যাসের ভিতরে একটু কথা বেশি বাপে একটু জাস্ট ভিডিওটা না বুঝলে আবার পিছনে টেনে আবার দেখবেন যে কি বলার চেষ্টা করেছি এবং আপনি কি বুঝতে পারছেন ওই বিষয়টা একটু দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বিন্যাসের সবগুলো অঙ্ক করতে পারবেন এই নয়টা সিস্টেমে অক্ষর ভিত্তিক যেগুলো আছে দেন এরপরে আমরা দেখব কি সংখ্যা ভিত্তিক আছে কিছু অঙ্ক ওইগুলো দেখব তারপরে আমরা বিন্যাসের অধ্যায়টা সমাবেশ সমাধান করতে পারবো আশা করি ধন্যবাদ আজকের ক্লাসে এই পর্যন্তই।